তাহলে আমি যা জিজ্ঞাসা করবো সত্য কথা বলবে? তাহলে তোমার দাদার কি কি আছে? কানা, তোমার কথা শুনে আচ্ছা, আমি তোমার ভাই বলেছি, যদি আমি পতি ফিরে পাই তোমার চোখ আমি ফিরে দেব। যাও, তুমি যাও, তোমার দাদাকে পাঠিয়ে দাও। আস্তে আস্তে আয়, আস্তে আস্তে আয়। ওনার ভালো খবর নাকি রা? হ্যাঁ, খুব ভালো খবর। তুই কি জয় জয় করে এসেছিস? জয় জয় কার না জয় জয় আকার বলে ও সুন্দরী কে আছে? তাহলে তুমি রাজি হয়ে গেছো, সেই তো তুমি রাজি হবে। আর কেন অত ছলনা করলে? শোনো গাদা, তোমার বাড়ি গিয়ে আমি সতীনের ঘর করব না। সতীনের ঘর? তিনটা বউ থাকতে হবে। আচ্ছা, বুড়ো মাকে মারতে হবে, ঘর পুড়ে ছাই আনতে হবে, তারপরে আমি যাব। তাহলে যাবে? এই যা, তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ। ও বাবা যা বলেছে, আর ও সুন্দরী ছাড়া যাবে না। ওই ওই যে ওই একটা ছিপুরে বললো ওই মমতার টালাবে, মমতাও পায়নি, ও পাগল হয়ে গেছে। তুই তাড়াতাড়ি যা গে তোর বৌদিদের এক্ষুনি খবরতে। এই শোন শোন শোন, কি বলে খবর দিবি বলতো? তুই বলবি বড় বৌদিকে আগে বলবি, বড় বৌদি তোমার বাবা সর্বনাশ হয়ে গেছে। যদি বলে কেন, বল ওই তোমার বাবা জোরে যেতে যেতে আর রাস্তার মাঝে স্ট্রোক হয়ে পুরো চিপ বার করে শুয়ে পড়ে। আজ মেজে বৌদির বলবি, মেজে বৌদির বাবা তো তাল গাছ কাটতে ওঠে, হেসে কোমরে নিয়ে উঠতে হলো, উঠতে উঠতে গাছের মাথায় যেতে যেতে পা স্লিপ করে আর হেসে পেটের ভেতর গিয়ে পারো পার হয়ে গেছে। ওই দেখ, তা তুই যেটা মনে থাকবে তুই না সেটাই বলিস। আর ছোট বউটা তুই কড়া করি বুঝলি, ওর মার কথা বলে যে কোনো ভাবে একটু আমি বলবো। ঠিক আছে, তুই তাড়াতাড়ি যা। না না, তুই তাড়াতাড়ি যা। তোর বাবা চলতে চলতে আর কিরম ভাবে জিভ বার হয়ে একজন কেলে পড়ে রাজ, তাই নাকি? এক্ষুনি আমি এই ছিপ ফেলতে যাচ্ছিলাম, হ্যাঁ, আর খবর দিল বলে তোমার শ্বশুর হু হু হয়ে গে পড়ে রাজ। ও তাই নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। তোমার দাদা কই? হ্যাঁ দাদা, দাদা আমার কে আছে? ও তুমি কানা, তুই তাড়াতাড়ি যা। আমার কাছে মিথ্যে ঘুল মারছ? হ্যাঁ কেন কেন, মাছ কই? আরে মাছ ধরবো কি, তোর বাবার ওই অবস্থা হয়েছে, যতই হোক আমার একটা শ্বশুর তো। টাকা দাও, টাকা দাও, তাড়াতাড়ি টাকাটা দে তোর বড় বৌদিকে। তাড়াতাড়ি এক নাই, কেন আমার কাছে আয় এলা? সেই ডিম বিক্রি টাকাগুলো কি করে? আরে ওই তো তোর বড় বৌদির কাছে আছে সব। ঠিক আছে, টাকা দাও। ও আমার বাবা রে, আমার বাবা মারে আমি কাছি। ও আমার
যাওয়ার সময় এরকম ছিল ও বাবা রে ও বাবা কোথায় গেলি রে কোথায় চলে গেলি রে চোখের কোণে একটু জল আসে না বাবা বাবা বলে দরদ করতে আছে পালা পালা ওই জন্য ছেড়ে দে ভেবেছি আমি 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 ওই 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 আমার ছোট বউটা সবচেয়ে ভালো কিন্তু আসবে পোষা নিতে দে তা তুই এক কাজ কর তুই যা দিস দিবি এখন মাসে মাসে আমার ভাড়া দিস আমি চললাম ছোট বউয়ের কাছে সুন্দরী এই দেখো আমি সব তাড়িয়েছি আর আমার বুড়ো মাকেও পর্যন্ত তাড়িয়ে দিয়েছি আর আমার ঘরের এই আগুনের ছাই ওরে গাদা তোর মুখে দিয়ে ছাই মান্দাজ দিয়ে চলে যাই আমি মা মনসার দাসী অবিনাশ আমি চলে আসি ও সুন্দরী তাহলে তুমি কি বলতে চাও তুমি আমার সাথে উঠবে না ওরে আর আসিস না ওরে গদা মান্দা ছেড়ে যায় রে সদা তাকে দেখ ভরা গাঙে তুফান ভাবি যাবি রে মোরে ও সুন্দরী কোথায় যাবে বদার কাঁদে পালিয়ে যাবে যতই দূরে যাও না তুমি ধরবো আমি তোমারে আমি যেবো নোসার দাসী অবিরত জলে ভাসি ধরতে আমার পারবি না গাদা সমুদ্রের মাঝে আর যতই দূরে যাও না তুমি ধরবো আমি মান্দা শেখালি ধরে আমি ফেলবো সুন্দরী আসবে আমার মামা বলে ডাক সুন্দরী ও বলেছি বাদা মামা বলে ডাক নানা গো বলেছি ওরে ভরা গাঙে তুফান ভারী ধরতে গদা পারবি নারী ফিরে যারে ওরে গদা নিজের গিয়ে আমি হলাম মনসার দাসী সমাজ ছদিন জলে ভাসি আমি হলাম মনসার দাসী সমাজ ছদিন জলে ভাসি নারীর মোহনায় পড়ে কাটালি চলে গেল ধরা দাও ধরা দাও সুন্দরে বলে যে তোমার আর আমি হলাম মনসা
जापते लम जाले
আরো ছোট ছোট ইওরে অচনা কোনে তন আরো ছোট ছোট দারা দাও সুন্দরে ও সুন্দরিয়া